আসসালামু আলাইকুম সবাইকে এক্সট্রা কেয়ার টিউটোরিয়াল সেন্টারে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত পর্বে আমরা পাঁচ সংখ্যাটি দিয়ে কিভাবে যে কোনো সংখ্যাকে খুব সহজেই এবং মাত্র কয়েক সেকেন্ডে ভাগ করা যায় সেটা আমরা শিখেছিলাম আজকের পর্বে আমরা শিখবো যে পঁচিশ সংখ্যাটি দিয়ে কীভাবে যে কোনো সংখ্যাকে খুব সহজেই ভাগ করতে পারবেন তো আজকের টিউটোরিয়ালটা যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে বিষয়টি খুব ভালোভাবে শিখতে পারবেন এবং মাত্র কয়েক সেকেন্ডেই আশা করি যে পঁচিশ দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারবেন পঁচিশ দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করার জন্য মানে দুটি নিয়ম আপনার অনুসরণ করতে হবে দুটি নিয়ম হচ্ছে নিয়ম এক আপনি যে সংখ্যাটিকে ভাগ করবেন এখানে দেখেন পঁচিশ আছে এখানে আছে আপনার বিশ হাজার তিনশো এখানে আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আপনার লক্ষ আটশো পঁচাত্তর কি বলে আপনার ভাজ্য যেটা মানে যেটাকে ভাগ করতে হবে সেটাকে আপনি হচ্ছে চার দিয়ে গুণ করবেন তাতে যে সংখ্যাই হোক না কেন আপনি চার দিয়ে গুণ করবেন এবং গুণ করার পরে যে গুণফলটা নামবে সেটার দুই অঙ্ক বামে দশমিক দিবেন তো আমরা প্রথম যে সংখ্যাটি আছে মানে যে ভাগটি আছে সেটা আমরা করব তো এখানে দেখেন পঁচিশ কে পঁচিশ দিয়ে ভাগ করে দেবো আমরা স্বাভাবিকভাবে জানি যে পঁচিশ কে দিয়ে ভাগ করলে এক উত্তর হয় কিন্তু আমি এটা লিখেছি এই জন্য যে আপনাকে মানে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য মানে সহজটা দিয়ে শুরু করে তারপরে একটু কঠিন আমরা দেখতেই পাচ্ছেন যেখানে বড় বড় অনেক সংখ্যাও লিখেছি তো জাস্ট এটা বোঝানোর জন্য আনহলে আমি পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করা লিখতাম না কারণ এটা সহজ এটা সবাই পারবেন বা পারে যাই হোক পঁচিশকে আমরা কি করব চার দিয়ে গুণ করব আমাদের নিয়ম অনুসারে পঁচিশকে চার দিয়ে গুণ করলে হয় হচ্ছে একশো তারপর আমরা যেটা বললাম যে দুই অঙ্ক আগে দশমিক দিতে হবে তাহলে এখানে যদি আমরা দুই অঙ্ক আগে দশমিক দেই তাহলে কিন্তু দেখেন উত্তর এক এক হচ্ছে আমরা জানি পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে এক উত্তর হয় এটা আমরা কেটে দিলাম এটা আমাদের দরকার নেই কারণ দশমিকের পরে শূন্য থাকলে সে শূন্যের কোনো আপনার মান নেই বা মূল্য নেই এবার দেখেন আমরা বড় সংখ্যার ভাগ করব। তাহলে আমাদের নিয়ম অনুসারে আমরা চার দিয়ে গুণ করব। চার দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য আবার চার দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য তারপরে তিনকে গুণ করলে হয় তিন চারে বারো বারোর দুই লিখব হাতে থাকে এক আবার চারকে চার দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য কিন্তু হাতে আমাদের এক আছে সেই এক আমরা বসিয়ে দিব এরপর আবার চার দিয়ে কে গুণ করলে হয় আট আমাদের নিয়ম অনুসারে আমরা দুই অঙ্ক আগে দশমিক দিব তাহলে দেখেন আপনি বিশ হাজার তিনশোকে যদি পঁচিশ দিয়ে ভাগ করেন তাহলে আটশো বার উত্তর হবে এরপর এটা যদি আমরা করি এখানে আমরা আবার আমাদের নিয়ম অনুসারে এই সংখ্যাটিকে মানে ভাগ্যকে আমরা হচ্ছে চার দিয়ে গুণ করব। তো আমরা জানি চার পাঁচে হয় শূন্য হাতে দুই চার সাথে আটাশ আর হাতের দুই মিলে হয় তিরিশ হাতে আছে তিন চার আটে বত্রিশ আর তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশের বসাবো পাঁচ হাতে থাকবে তিন হাতে থাকবে তিন তারপরে তিন চারে বারো আর তিন পনেরো মানে হাতে তিনশো পনেরো পনেরো পাঁচ হাতে থাকবে এক আবার এটাকে আমরা হচ্ছে চার দিয়ে গুণ করবো তাহলে চার নাম হয় ছত্রিশ আর হাতে আসে এক দশ হয় সাঁত্রিশ তারপরে হাতে থাকবে তিন কারণ সাঁত্রিশে সাত নামিয়েছে সেজন্য হাতে থাকবে তিন এরপরে হচ্ছে আবার চার দিয়ে গুণ করবো চার চার আর হাতের তিনশো হয় সাত আবার তিন চারে বারো হাতের কিছু নেই সেজন্য বসে যাবে এরপরে আমরা আমাদের নিয়ম অনুসারে দুই অঙ্ক আগে দশমিক দেব তাহলে এটাই হচ্ছে উত্তর আপনারা ক্যালকুলেটর মিলিয়ে দেখতে পারেন কোনো আশা করি ভুল নেই যদি আমাদের গুণটা করতে ভুল না হয় এরপরে ঘ নম্বরে যেটা আছে এটাকেও আমরা আবার আমাদের নিয়ম অনুসারে গুণ করবো চার দিয়ে গুণ করব চার আবার হয় বিশ বিশের শূন্য হাতে থাকবে দুই চার দুণে আট আর দুই দশের শূন্য হাতে থাকবে এক চার নং ছত্রিশ ছত্রিশ আর হাতের এক সহ হয় সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকবে তিন চারপাশে কুড়ির আর হাতে আছে তিন তেইশ তেইশের তিন হাতে থাকবে দুই চার আটে বত্রিশ আর দুই চৌত্রিশের চার হাতে থাকবে তিন চার সাথে আঠাশ আর তিন একত্রিশ একত্রিশের এক হাতে থাকবে আবারও তিন তারপর চার নং আর তিন হচ্ছে উনচল্লিশ আমাদের নিয়ম অনুসারে আমরা দুই অঙ্ক আগে দশমিক দিব এরপরে যেটা আছে সেটাই উত্তর দেখেন খুব সহজেই এটা কিন্তু আপনি যদি পঁচিশ দিয়ে এরকমভাবে ভাগ করতেন যে পঁচিশ ভাগ তারপরে সংখ্যা লিখতেন তারপরে মানে একটা একটা করে ভাগ করতেন অনেক সময় লাগত কিন্তু আমরা যে নিয়মে করতেছি অনেক দ্রুতই শুধু গুণটা আপনার ঠিক হলেই আপনি কিন্তু ভাগটা করে ফেলতে পারতেছেন খুবই সহজে এবং খুবই দ্রুত গতিতে এরপর একটা আমরা দেখি নয়কে আমরা ওই মানে পুরোটাকে আমরা চার দিয়ে গুণ করবো তো প্রথমে আছে নয় নয়কে আমরা যদি চার দিয়ে গুণ করি চার নং ছত্রিশের ছয় হাতে থাকবে তিন চার পাঁচে বিশ আর তিন তেইশ হাতে থাকবে দুই দুই তিন চারে বারো আর দুই চোদ্দো হাতে থাকবে এক চার আর এক সাঁইত্রিশের সাত হাতে থাকবে তিন তারপর চার শূন্য গুণে শূন্য হয় কিন্তু হাতের তিন আছে যেহেতু আমাদের হাতের তিন নেমে যাবে এরপরে চার দিয়ে আবার এক কে যদি আমরা গুণ করি তাহলে হয় চার এরপরে আমরা দুই অঙ্ক আগে দশমিক দিব দেখেন তাহলে চার হাজার তিনশো চুয়াত্তর দশমিক ছত্রিশ হচ্ছে উত্তর দেখেন খুব সহজেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং খুবই সহজ ভাবে আপনারা হচ্ছে এভাবে করে ফেলতে পারবেন যে কোনো সংখ্যাকে পঁচিশ দিয়ে ভাগ এখানে যেহেতু এগুলোর কোনো মূল্য নেই যে দশমিকের পর শূন্য আছে যেহেতু এটা আমরা কেটে দিতে পারি এটা আমাদের এই আটশো বারো হচ্ছে উত্তর এখানেও আটশো বারো উত্তর এখানেও আপনার তিন লক্ষ একানব্বই হাজার চারশো সাঁইত্রিশ উত্তর দশমিকের পরে আপনার এগুলো কোনো ভেলো নেই এটা আমরা কেটে দেব কিন্তু এখানে যেহেতু অপূর্ণ সংখ্যা আছে সেটাকে আমাদের গুনতে হবে তো আমাদের এখানে হচ্ছে চার হাজার তিনশো চুয়াত্তর দশমিক তিন ছয় আমি মনে হয় এর আগে ছত্রিশ বলছিলাম এটা যদিও আমরা দশমিকের পরে সাধারণত আলাদা আলাদাভাবে বলে থাকি যে চার হাজার তিনশো চুয়াত্তর তারপর দশমিকের পরে বলতে হবে তিন ছয় তো চার হাজার তিনশো চুয়াত্তর দশমিক তিন ছয় উত্তর তো এভাবে আপনারা পঁচিশ দিয়ে যে কোনো সংখ্যাকে হচ্ছে ভাগ করতে পারবেন তো সেজন্য পুরোই বলেছিলাম যে কী নিয়ম বা কী নিয়মে করলাম সেটা আপনি দেখেছেন তারপর আবার শেষবারের মতো বলতেছি যে ভাগ্যকে মানে যেটাকে ভাগ করতে হবে সেটাকে আপনারা হচ্ছে চার দিয়ে গুণ করবেন গুণ করার পরে গুণ ফল যেটা নামবে সেটা নাম লেখার পরে গুণ ফল যেটা নামবে সেটা লেখার পরে দুই অঙ্ক আগে দশমিক দিবেন। দুই অঙ্ক আগে দশমিক দিয়ে যে দেখেন দুই অঙ্ক আগে দশমিক সবগুলো দুই অঙ্ক আগে দশমিক লিখেন দশমিক ছিল দুই অঙ্ক আগে দশমিক তো দুই অঙ্ক আগে দশমিক দিলে তার আগেরটা যদি শূন্য মানে দশমিকের পরে যদি দুইটা শূন্য থাকে তাহলে তো তার আগেরটাই উত্তর লিখবেন আর যদি দশমিকের পরে যদি অপূর্ণ কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকেও তো আমাদের মানে গুনতে হবে বা গণ্য করতে হবে তো সেটা সব লিখবেন এটাই হচ্ছে উত্তর তো এইভাবেই করতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমি আসলে আমাদের মানে চ্যানেলটি খুবই মানে কী বলে নতুন তো সেই জন্য আপনারা যথেষ্ট সাপোর্ট দিবেন আশা করি এগিয়ে যাওয়ার জন্য এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আরও ভালো কিছু উপহার দিতে পারবো আশা করি তো সবাই সাপোর্ট দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম